নমস্কার আমি তমাল চক্রবর্তী প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা জ্যোতিষ বিষয়ক অনুষ্ঠান নিয়ে প্রতিদিন বিভিন্ন রকম জ্যোতিষ বিষয়ক অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসি আজও তার ব্যতিক্রম হয়নি আজকে আলোচনা করবো রাশির সাড়ে সাথীর তৃতীয় পর্বটা ঠিক কেমন যাবে কতটা উন্নতি হবে তাদের জীবন এবং জীবনশৈলীর আদতেও কতটা ভালো যাবে তাদের জীবনে বিষে আসবে বিষ না বিষে আসবে মধু এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে বলি ধনুরাশি এমন একটা রাশি যার প্রতীকটা কিন্তু অনেকটাই আলাদা রকম একটা প্রতীক যে প্রতীকের নিচের দিকটা ঘোরার মতো আর উপরের দিকটা মানুষ হাতে রয়েছে তীর ধনুক এটাই তো ধনুরাশি যার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলা আমাদের প্রত্যেকের জীবনে একটা এইম আর অবজেক্টিভ থাকে ধনুরাশিদের ক্ষেত্রে আরো বেশি স্ট্রংলি সেটা ধনুরাশির ক্ষেত্রে আমরা সাধারণত তিনটি নক্ষত্রের উপস্থিতি পাই মূলা নক্ষত্র পূর্বসারা নক্ষত্র এবং উত্তর নক্ষত্র একটা নক্ষত্র মূলা নক্ষত্র কেতুর নক্ষত্র দেবারিগণের নক্ষত্র বাকি দুটো নক্ষত্র একজন শুক্রের নক্ষত্র এবং রবিন নক্ষত্র উভয়ই নরগণের অন্তর্ভুক্ত সেটাই হলো ধনুরাশি আপনার নক্ষত্র মূলা হোক কিংবা পূর্বসারা হোক কিংবা উত্তর হোক তিনটে নক্ষত্র কিংবা ধনুরাশি যাই হোক না কেন আপনার উপর চলছে শনির সাড়ে সাতটি বিগত পাঁচ বছর ধরে এই পাঁচ বছর অনেক স্ট্রাগল করেছেন শারীরিক ভাবে ভেঙেছেন মানসিকভাবেও ভেঙেছেন কিংবা কর্মসূত্রেও হয়তো আপনি সমস্যার মুখোমুখি হয়েছেন যতটা না হয়েছেন পরিবারের দিকেও প্রথম আড়াই বছর অনেক খারাপ গেছে দ্বিতীয় আড়াই বছর তার থেকে একটু কম গেছে খারাপ গেছে সময়টা খারাপ গেছে সাড়ে সাতির পিরিয়ডের দ্বিতীয় পর্যায়েও কিন্তু তৃতীয় পর্যায়ে চলে এসেছে দোরগোড়ায় দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি থেকে আপনার চলবে শনির সাড়ে সাতির তৃতীয় পর্ব তৃতীয় পর্যায় থার্ড ফেস কিন্তু এত কিছুর মধ্যেও এত সমস্যার মধ্যেও এত স্ট্রাগলের মধ্যেও দ্বিতীয় পতির দ্বিতীয় অবস্থান দ্বিতীয় পতির দ্বিতীয় অবস্থান অর্থাৎ শনি তার নিজের ঘরে থাকে ধনু রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর হলো মকর রাশি এবং মকর রাশির অধিপতি সেই শনি মহারাজ দু কুড়ি সালের চব্বিশে জানুয়ারির পর আপনার রাশির দ্বিতীয় অবস্থান করবে অর্থাৎ একটা হিস্টোরিক্যাল পজিশন দ্বিতীয় পতির দ্বিতীয় অবস্থান শুধুমাত্র তাই নয় দ্বিতীয়পতি শনি দ্বিতীয় অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার রাশি চতুর্থে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার রাশির অষ্টমে এবং তার দশম দৃষ্টি দিচ্ছে আপনার রাশির একাদশে অর্থাৎ দ্বিতীয় ঘরের সাথে একাদশ ঘরেরও কানেকশন তৈরি হচ্ছে দ্বিতীয় ঘর যে ঘর থেকে আমরা দেখি আমাদের ফিনান্সিয়াল স্টেটাস পয়সা করির জায়গা ধনের জায়গা গিনির জায়গা বাপ কথার জায়গা ফ্যামিলি বা कुटुंबর জায়গা দেখি সেকেন্ড হাউস থেকে তার সাথে একাদশের সম্পর্ক ধনপতির সাথে একাদশ ঘরের সম্পর্ক একাদশ ঘরের অ্যাসপেক্ট একাদশ মানে আলটিমেট সাকসেস ওয়ারি চিন্তা থেকে দূরে যাবার ঘর হলো একাদশ সফলতার ঘর হলো একাদশ ঘর অর্থাৎ সেকেন্ড হাউসের সাথে ইলেভেনথ হাউজের যে কানেকশন ধনুরাশির জন্য দু হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি তৈরি হচ্ছে একটা হিস্টোরিক্যাল কানেকশন অর্থাৎ সাড়ে সাতি চলবে স্ট্রাগেন থাকবে কর্ম ফল পাবেন শনিগ্রহর দৃষ্টিও থাকছে তথাপি অর্থনৈতিক জায়গায় ফিনান্সিয়াল জায়গায় আপনার কিন্তু শুভ হতে চলেছে দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাস থেকে আর একটা কথা আমি সেই কারণেই বলছি যে এই আড়াই বছর এই যে সাড়ে সাতির শেষ পর্যায়ে আপনি পাচ্ছেন এই আড়াই বছর করুন আপনার লক্ষ্যে নির্দিষ্ট করে এগিয়ে চলুন আপনার যে দুমত স্বভাব সেই স্বভাবটাকে চেঞ্জ করুন চেঞ্জ করে একনিষ্ঠতা হয়ে এই ম্যান অবজেক্টিভ নিয়ে আপনার লাইফে এগিয়ে চলুন শনি গ্রহ আপনাকে সাড়ে সাতির মধ্যেও ধন সম্পত্তির দিক থেকে স্টেবেল করবে যদি আপনার লক্ষ্য থাকে স্থির যদি আপনার লক্ষ্য স্থিরের সাথে সাথে অবজেক্টিভটা ঠিক থাকে এবং অবশ্যই কর্ম ঠিক থাকে শনি কিন্তু আপনাকে দুহাত ভরে দেবে এবং যেটা দেবে সেটা কিন্তু সহজে নেবে না যেটা আপনাকে দেবে সেটা আপনাকেই দেবে এবং যে জিনিসটার দৌলাতে আপনি কিন্তু আগামী বছরগুলো আরো ভালো করে চালাতে পারবেন কারণ যেটা দেয় সেটা কিন্তু নেয় না যেটা দেয় না সেটা তো দিলই না পাবেনই না কিন্তু যখন দিচ্ছে যখন ধনপতির স্ট্রং অর্থনৈতিক জায়গার কানেকশনটা স্ট্রং দ্বিতীয় ঘরের সাথে একাদশের সম্পর্কটা আরো ভালো তৈরি করলো শনি মহারাজ আপনাকে কিন্তু করবে আপনার ধন সম্পত্তির জায়গায় আপনার ফিনান্সিয়াল গেইনটা কিন্তু অবশ্যম্ভাবী ভাবেই হবে সুতরাং লক্ষ্য স্থির রাখুন এবং স্বভাবের মধ্যে একটু চেঞ্জ আনার চেষ্টা করুন দুইভাবে ঝুলবেন না সিদ্ধান্তটা এক করুন লক্ষ্যটা স্থির করুন এবং তীরটা চালিয়ে দিন আপনার নিশানায় সফলতা আপনাকে দেবে শনি মহারাজ নিজেই কর্মফলটা ঠিক করুন লক্ষ্যটা স্থির রাখুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আপনাদের আরও বেশি সফলতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার